প্রথমবারের মতো নিশোর বিপরীতে কাজ করছেন অভিনেত্রী তানহা। বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম, আর এই সিনেমার নাম হবে অন্তর্জাল। এটি পরিচালনা করেছেন ঢাকা অ্যাটাক খ্যাত পরিচালক দীপঙ্কর দীপন। ছবিটিতে যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। 20 জুন সন্ধ্যায় অন্তর্জাল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে বিদ্যা সিনহা মিমের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন অন্তর্জালের প্রযোজক সাদিকুল আরেফিন ও সহপ্রযোজক শাহ আমির খসরু সহ আরও অনেকেই। যেহেতু আগামীর যুদ্ধটা হবে সাইবারে, সে যুদ্ধ মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশের যোদ্ধারা, এই ভাবনা নিয়েই নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল। দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত কল্পে গঠিত কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সার্ট সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সমূহে তথ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির দুনিয়াতে নারীদের অংশগ্রহণের হার খুবই কম, সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের নারীদের প্রযুক্তি ক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে। বিদ্যা সিনহা মিম প্রযুক্তি খাতে ও সাইবার দুনিয়ায় নারীদের আসতে অনুপ্রেরণা তৈরিতে সিনেমায় যুক্ত হয়েছেন। সিনেমায় মিম দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা একজন তরুণীর চরিত্রে অভিনয় করবেন, তবে তার চরিত্রে রয়েছে উত্থান পতন এবং নাটকীয়তা। এমন চ্যালেঞ্জকে সামনে রেখে বিদ্যা সিনহা মিম বলেন, একটি দেশ যখন সাইবার অ্যাটাকের মুখে পড়ে তখন সেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠী মিলে দেশকে রক্ষা করে। এই চলচ্চিত্রে তিনি দেশকে রক্ষার যুদ্ধে নামবেন সার্টের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে। বাংলাদেশের অনেক কম মানুষই সার্ট বিষয়ে জানে। এই চরিত্রের মাধ্যমে তিনি সার্ট বিষয় দেশের মানুষকে জানাতে পারবেন এবং সাইবার সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন, আর এটি এই চলচ্চিত্রে যুক্ত হবার বড় একটি কারণ বলে জানান মিম। এছাড়া পরিচালক দীপনের সঙ্গে কাজ করার আগ্রহটাও কাজ করছে বলে জানান মিম। তিনি অনেক চলচ্চিত্রে অনেক চরিত্রে অভিনয় করেছেন, তবে এই চরিত্রটির মতো কোনো চরিত্র তার ক্যারিয়ারে নেই। মিম বলেন, সত্যি বলতে এই ধরনের গল্প ও ক্যারেক্টার বাংলা সিনেমায় আগে আসেনি, তাই এই ছবিতে কাজ করতে পেরে তিনি আনন্দিত। সিনেমাটিতে আরো অভিনয় করবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নডরাই খ্যাত অভিনেত্রী সুনারা বিনতে কামাল। গত 26 ফেব্রুয়ারি ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন। অন্তর্জাল ছবিটির গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের ICT ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও, সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। প্রথমবারের মতো নিশোর বিপরীতে কাজ করছেন অভিনেত্রী তানহা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সঙ্গে প্রথমবারের মতো নাটকের জুটি বেঁধেছেন ভালো থেকে খ্যাত চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ভিকি জাহেদের পরিচালনায় ডার্ক থ্রিলার গল্পের কুয়াশা নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে, বাকি রয়েছে সম্পাদনার কাজ। নাটকটি প্রসঙ্গে ভিকি জাহেদ জানিয়েছেন, এবার ঈদে তার 7টি কাজ আসছে। রোমান্টিক, মেলোডি, ড্রামা সব ধরনের কাজই থাকছে, তবে সবগুলোর মধ্যে কুয়াশা একটু ভিন্ন রকম, একদমই থ্রিলার কন্টেন্ট। দর্শকরা তার কাছ থেকে যেরকম কাজ প্রত্যাশা করেন এটা ঠিক তেমনই। আফরান নিশো বলেন, এই গল্পের ভাবনাটা তার, চলার পথে বিভিন্ন ঘটনায় আমরা দেখে থাকি, সেসব চিন্তা ভাবনা থেকে কিছু গল্প মাথায় আসে। তার ভাবনাটাকে চিত্রনাট্যে রূপ দিয়েছেন ভিকি। এখানে তার চরিত্র SP অফিসারের, যার একই অঙ্গে দুই রূপ। তানহার সঙ্গে এটাই তার প্রথম কাজ, তিনি আশা করছেন দর্শক তাদের কাজ পছন্দ করবেন। আর তানহা তাসনিয়া বলেন, রোমান্টিক গল্পে কাজ করা হলেও থ্রিলার গল্পে এবারে প্রথম কাজ তার। একই সঙ্গে নিশো ও ভিকির সঙ্গে তার প্রথম কাজ। নিশো চমৎকার একজন মানুষ, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার বলে জানান তানহা। আর নির্মাতা জানিয়েছেন, টাইগার মিডিয়ার প্রযোজনায় নাটকটি আগামী ঈদুল আজহায় একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।